সীমাশ ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা ডালিয়া ফুলের বীজ সংগ্রহ করতে পারি তো আমরা যদি চাই তাহলে আমাদের ডালিয়া ফুলের গাছগুলো থেকেই আমরা বীজ সংগ্রহ করতে পারি আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই বীজগুলোকে সংগ্রহ করবেন যদিও আমরা অনেকে ডালিয়া ফুলের গাছ বা কাটিং বাজার থেকে কিনে নিয়ে এসে আসি কিন্তু আপনারা একবার যদি গাছ কিনে আনেন তারপর প্রত্যেক বছর যদি সেই গাছ থেকে বীজ সংগ্রহ করে রাখেন তাহলে আর বারবার গাছ কেনার ঝামেলা থাকবে না তো চলুন তাহলে দেখে নেওয়া যাক তো যখনই দেখবেন আপনার এই ডালিয়া ফুলগুলো ফুটে গেছে এবং ফুটে অনেকটা শুকিয়ে গেছে আপনারা এখানে একটু খেয়াল করলে দেখবেন যে অনেকগুলো ফুলই গাছে শুকিয়ে গেছে তবে একটা কথা মনে রাখতে হবে আপনার এই ফুলগুলো কিন্তু গাছেই শুকাতে হবে যদি আপনি এগুলোকে বাইরে ছিঁড়ে রোদে শুকাতে চান তাহলে অনেক সময় সেখান থেকে বীজ পাওয়া যায় না তো এরভাবেই গাছের মধ্যেই যদি শুকিয়ে যায় শুকানোর পরে দেখবেন যে এই যে একটা অংশ আছে তো সেটাকে আপনার পাপড়িগুলোকে ফেলে দিতে হবে ফেলে তারপরে যেটা করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করলে ভিতরেই দেখতে পারবেন এই দেখুন কি সুন্দর বীজ এ দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই দেখুন খুব সুন্দর ভিতরে বীজ আছে তো এই বীজগুলোকে আপনারা এভাবে কালেক্ট করতে পারেন কালেক্ট করে কিছুটা দু একটা দিন ভালো রোদে যদি শুকিয়ে নেন তাহলে আরও বেশি ভালো থাকবে তো এইভাবেই আপনারা শুকনো ডালিয়া ফুলগুলোর পাপড়িগুলোকে ফেলে দিয়ে ভিতরের যে অংশটা সেটাকে ছিঁড়ে নেবেন এবং ছিঁড়ে ভিতর থেকে আপনারা এই বীজগুলোকে বের করে নেবেন তো আমার গাছের যতগুলো ফুল শুকিয়ে গেছে আমি সবগুলোকে এইভাবে ছিঁড়ে নেব তো একটু খেয়াল করে দেখবেন এই দেখুন কত সুন্দর ডালিয়া ফুল এগুলোকে আমরা আবার পরের বছরের জন্য রাখতে পারবো তো আমি এখন সবগুলো শুকনো ডালিয়া ফুলই ছিঁড়ে নিয়ে যাব এবং নিয়ে সেগুলোর ভিতর থেকে যে বীজটা আছে সেই বীজগুলোকে আমি বের করে নেব আরও এই পাশে অনেকগুলো শুকিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি তো এই সবগুলো শুকনো অনেকগুলো থেকে পাওয়া যায় কিছু থেকে পাওয়া আবার কিছু কিছু ডালিয়া ফুল থেকে অনেক সময় পাওয়া যায় না কিন্তু আপনারা চেষ্টা করবেন যে যখন একটু আধা কাঁচা দেখুন একটা একেবারেই শুকিয়ে গেছে আর একটা শুকানো অবস্থায় এটা এখনও ব্রাউন কালারের হয়নি তো এগুলো থেকে ভালো বিষ পাওয়া যায় তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কতগুলো বিষ আজকে কালেক্ট করতে পারি তো আমি গাছ থেকে কিছু ফুল পেরে নিয়ে এসেছি তো আমি এখন দেখাবো প্রথমে আমাদেরকে এইভাবে পাপড়িগুলোকে ছিঁড়ে নিতে হবে তারপরে এই যে দেখুন কত বীজ বের হচ্ছে একটু খেয়াল করলে দেখবেন অনেকগুলো বীজ বের হচ্ছে এই তো এখানে অনেক বীজ আছে এই যে বীজগুলো তো এই বীজগুলোকে আমি রোদে শুকিয়ে রাখব। তো এইভাবে আপনারা কালেক্ট করে নিতে পারেন আপনাদের ডালিয়া ফুল থেকে ডালিয়া ফুলের বীজ আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে তো এই তো হচ্ছে ডালিয়া ফুলের বীজ তো এইভাবেই আপনারা চাইলে ডালিয়া ফুলের বীজ ডালিয়া ফুলের গাছ থেকেই সংগ্রহ করে পরবর্তী বছরের জন্য রেখে দিতে পারেন এবং যখন এগুলো এগুলো লাগানোর সময় হবে তখন আপনাদের যেটি করতে হবে যথারীতি যে অনুপাতে বীজটা ঠিক সে অনুপাতে আপনাকে মাটির নিচে বা ভালো কম্পোস্টের নিচে বীজগুলো দিয়ে দিতে হবে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যেন আরো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখে নিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ